সুধী দর্শক, রেডিও মেট্রো মেইলের শুভেচ্ছা জানবেন। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান, চারপাশের বিশেষ অনুষ্ঠান। আজকে আমাদের সঙ্গে একজন অতিথি আছেন, একজন বিশেষ ব্যক্তি, যিনি আমাদের সংস্কৃতি এবং রাজনীতির সঙ্গে, যার কর্মকাণ্ডের একটি গভীর সংযোগ আছে, সম্পর্ক আছে। তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক, তিনি একাধারে নাট্য নির্দেশক, নাট্যকর্মী, সঙ্গীত শিল্পী, সুরকার, বিভিন্ন পরিচয়ে তিনি পরিচিত এবং একজন প্রতিথযশা সংগঠকও তিনি। আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে তিনি কানাডার টরন্টো শহরে এসেছেন। আমাদের সঙ্গে আছেন জনাব লিয়াকত আলী লাকি। লাকি ভাই, আপনাকে রেডিও মেট্রো মেইলের পক্ষ থেকে এবং কানাডার সংস্কৃতি সেবীদের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি কানাডার টরন্টো শহরে। অনেক অনেক ধন্যবাদ। আমারও এই টরন্টোর এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠল, সেগুলো হয়তো কথা প্রসঙ্গে চলে আসবে। কারণ টরন্টোতে আমার অনেক শিল্প বন্ধুরা এখানে আছেন, যারা এখনও কাজ করছেন, যাদের সঙ্গে আমার বহুদিনের একটি শিল্প আন্দোলনের ভেতর দিয়ে সম্পর্ক তৈরি হয়েছিল, তাদের সঙ্গে আমি কালকে অসাধারণ একটি মুহূর্ত কাটিয়েছি। তো সেদিক থেকে আমি অত্যন্ত আনন্দিত, আমিও ধন্যবাদ জানাই। আজকে কিছু কথা হয়তো এখানে বলা হবে, আমরা আলোচনা করব। ধন্যবাদ। নিঃসন্দেহে এইবার যে আপনি কানাডায় আসলেন, এইবারে আপনার আসার উদ্দেশ্য কী, মানে কেন কানাডায় এসেছেন, সে যদি একটু আমাদের দর্শক শ্রোতাদেরকে বলেন। নোভা স্কোশিয়ার লিভারপুলে ওরা প্রতি দু বছর অন্তর অন্তর একটা ফেস্টিভ্যাল করে, তো এটা ছিল 14তম থিয়েটার ফেস্টিভ্যাল, বিএনাল বলা হয় এটাকে। তো সেখানে আমাদের বাংলাদেশ থেকে আমাদের কঞ্জুস নাটকটি আমন্ত্রিত হয়েছে, ওরা নাটকটি দেখেছিল ফ্লোরিডাতে। সেখানে নাটকটি দেখে তারা তখনই আমাদেরকে মানে প্রস্তাব দেন যে আমরা যেন নেক্সট ফেস্টিভ্যালে তাদের এই এই এখানে আমরা অংশগ্রহণ করি। তো সেই সুবাদেই আসা। তো সেই ফেস্টিভ্যাল থেকেই আমার অনেক দিনের একটা স্বপ্ন যে টরন্টোতে আমার বন্ধুরা আছে, যাদের নিয়ে আমরা সাংস্কৃতিক আন্দোলন করেছি, আমরা বিশেষ করে 75 পরবর্তীকালীন যে আন্দোলনটি এবং পরবর্তীকালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্র শিক্ষক কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং বিশেষ করে ওই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক শিল্পী সংস্কৃতি কর্মীরা আমরা ঐক্যবদ্ধভাবে যে কাজটি করেছিলাম, তাদের অনেকেই সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে। তাদের মধ্যে অনেক মানে কর্মী টরন্টোতে থাকছে, তো তাদের সঙ্গে দেখা হবে। কিন্তু আমার ভালো লাগলো যে সেখানে শুধু তারা ছিল না, যারা নানানভাবে এই আন্দোলনের সঙ্গে ছিল, নানানভাবে প্রত্যক্ষ করেছে সেই কাজটি, তাদের মধ্যে অনেকে আমি তাদেরকে দেখে আমি সত্যিকারতে এতটা আনন্দিত যে আমার মনে হয়েছে যে আমার এই পুরো সফরটার ভিতরে উৎসবটাও ঠিক আছে, কিন্তু এটি ছিল আমার একটি অসাধারণ একটি অর্জন আমি বলবো। সেই সুখের স্মৃতিটা নিয়ে যাচ্ছি এবং আরও ভালো লাগছে যে এখানে একটা মুভমেন্ট তৈরি হয়েছে, নানানভাবে কাজ হচ্ছে, সেটি কিভাবে এটি আরো একটু সংগবদ্ধভাবে করা যেতে পারে। আপনি একাধারে একজন সঙ্গীত শিল্পী, গান নিজে গান নিজে সুর করেন, নাটক লেখেন, নাটকে অভিনয় করেন, নাটক নির্দেশনা দেন, আপনার নানান পরিচয়ের ভেতরে এই নাটকের সঙ্গে নাটকের যে লিয়াকত আলী লাকি, সেই নাটকের লিয়াকত আলী লাকিকে আপনি কিভাবে দেখেন? না, কিভাবে যে কি হয়ে গেল, 60 বছর অতিক্রম করে ফেললাম। ছোটবেলা গান দিয়ে আমার শুরু হয়েছিল সাংস্কৃতিক জীবন। আমার বড় ভাই রবীন্দ্রসঙ্গীতের শিল্পী ছিলেন, শিক্ষক ছিলেন, মুরাদ ভাইয়ের কথা বলছি, তিনি চলে গেছেন, তার স্মৃতির প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। তার একটি প্রভাব আমাদের পরিবারের ভিতরে আছে। আমাদের পুরনো ঢাকার যে বাড়িটি, সেখানে 11টা কক্ষ ছিল এবং আমার ভাই বোন থাকতাম, সকালবেলা মনে হতো যে একটা একাডেমি, এক এক কক্ষ থেকে কখনো কোথাও থেকে রবীন্দ্রসঙ্গীত, কোথাও থেকে নজরুলগীতি, কোথাও ক্লাসিক্যাল, এইভাবে আমাদের মানে সাধনাটা হতো। তো সেটি পরে কিন্তু আমার সঙ্গীত দিয়ে জীবনটা শুরু হয়ে যায় না, যে না এই জন্মগতভাবে শিল্পী হওয়ার মতোই সেরকম শিল্পী আমি ছিলাম না হয়তো,
কিন্তু কণ্ঠটা ভালোই ছিল। স্কুলে কেমন কেমন করে যেন ওই প্রতিযোগিতায় প্রথম হতাম বা দ্বিতীয় হতাম। কিন্তু আমার প্রথম আমার বড় ভাই দুটি নাটক আমি দেখলাম, তখন আমার বয়স কত হবে আমি জানি না, ক্লাস টুতে হয়তো পড়ি, ছোট্ট আপনাদের ওখানে আমার গ্রামে, সেই নবাবগঞ্জে পাশের গ্রামে হচ্ছিল সেই নাটকটি। নাটক দেখে হাজার হাজার মানুষ, এবং এই মানুষগুলো তাকিয়ে আছে একটা একটা মঞ্চের দিকে, এবং সেখানে প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী কিভাবে আগ্রহ নিয়ে দর্শক তাদের অভিনয় দেখছে, করতালি দিচ্ছে, মানে একটা নির্মল আনন্দের একটা পরিবেশ তৈরি করে ফেলছে। এটা আমার কাছে ওই শৈশবে শিশু বয়সে আমার কাছে খুব দাগ কাটলো। এবং তার আগে অবশ্য আমি স্বীকার করব যে আমি যাত্রাপালা দেখে, যাত্রা থেকে শুরু করে নানা রকমের পালা গান আমাদের ভেতর দিয়ে আমরা বড় হয়েছি। আমার সত্যিকার অর্থে আমি শৈশবের আমি সকালটা খুব মিস করি। আমার ঘুমটা ভাঙতো একদিকে শুনতাম কীর্তনের সুর, আর একদিনের দিকে আজানের সুর, এরকম একটা এনভায়রনমেন্টে আমার বেড়ে ওঠা। এবং অবশ্যই আমি বলবো যে আমাদের এই যে সংস্কৃতির যে বড় ডাইভার্সিটি, এই ধরনের একটা অঞ্চল ছিল নবাবগঞ্জ, সেখানে থেকে বড় হওয়া। এবং আমি সত্যিকার অর্থে বলি যে সংস্কৃতির অন্যতম প্রধান যে কথাটি, যে জীবন সংগ্রাম নয়, জীবন যাপন নয়, জীবনকে উদযাপনের নামই সংস্কৃতি। আমি মনে হয় যে ওই রকম একটা পরিমণ্ডলে আমি বড় হয়েছি। মানে 365 দিন আমাদের প্রতিদিনই মনে হতো যে আজকে সন্ধ্যাবেলায় আমার হয় কিছু না কিছু যাত্রা আছে, না হয় সার্কাস দেখবো, না হয় পুতুল নাচ দেখবো, না হয় নৌকা বাইসে যাবো। মানে 12 মাসে 13 পার্বণ বলা হয় না, আসলে সেই সময়টা আমরা কাটিয়েছি। লাকিবা, আমি একটি একটি বিষয় আপনাকে বলি, আপনি যে চিত্র আমাদেরকে দিচ্ছেন একটি গ্রাম বাংলার কথা বলছেন, মানে আমি একটু ভিজুয়ালাইজ করবার চেষ্টা করছি, এই চিত্র কি এখন বাংলাদেশের গ্রামে গঞ্জে দেখা কি যায়? আপনি যেরকম একটা পরিবেশের কথা বলছেন, একেবারেই যায় না। আমি তো বলি যে আমরা আমরা তখন তারকাকে, আমাদের কাছে তারকা ছিল, সোশ্যাল হিরো ছিল কারা, আমার শিক্ষক, যে ওই শিক্ষক যাচ্ছে, সে শুধুমাত্র আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা নয়, ওই অঞ্চলের সমস্ত ছাত্রছাত্রীরা বলতো যে অমুক স্কুলের অমুক শিক্ষক যাচ্ছে, আইকন, একজন ফুটবল প্লেয়ার, একজন যাত্রা শিল্পী, তারা ছিল সোশ্যাল হিরো। সেই জায়গাটা নেই এখন, এখন সোশ্যাল হিরো কে হয় সিদ্ধান্ত নিয়ে নেয় হয়তো একটা মিডিয়া অথবা একটা কর্পোরেট পেছনে থাকে। এটি তো একটি উদ্বেগের বিষয় আমাদের জন্য, উদ্বেগ তো অবশ্যই একটা প্রচণ্ডভাবে উদ্বেগের বিষয়। এবং সেখানে সেই সোশ্যাল হিরোরা যারাই আসলে সমাজটাকে রাজত্ব করত, আজকে লোকসঙ্গীত শিল্পীরা, একজন বয়াতি, একজন জারি সারি গানের শিল্পী, তারা রাজত্ব করত সমাজটাকে, তারা 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 পরিচালনা করত, তারা প্রভাবিত করত, তারা মানুষকে আবেগ আপ্লুত করত, শুধু তা নয়, মানে তাকে হাসাতো কাঁদাতো, শুধু তা নয় তাকে ভাবাতো, স্বপ্ন দেখাতো, এবং একটা মানবিক মূল্যবোধ গুণাবলী তার ভিতরে প্রবেশ করাতো। এবং সেটাই ছিল আমাদের সমাজ এবং আমাদের সংস্কৃতি। তো সেখান থেকে 64 সালে প্রথম আমার নাটক করা, এবং সে নাটকটি আমার ভাই, খালাতো ভাই, তিনি লিখেছেন, আমাকে একটা চরিত্র দেওয়া হলো, আমি অভিনয় করলাম। আমার যে আসলে অভিনয় কোনো গুণ আছে এটা কখনো আমি ধারণাই করতে পারিনি। অভিনয়ের পরে এই গ্রামের সব আত্মীয় স্বজন, গ্রামের মানুষেরা নাটকটা দেখলো, দেখে কেন যেন মনে করলো আমি জানি না, আমাকে বললো যে আমি নাকি খুব ভালো অভিনয় করলাম। তো আমি ভালো অভিনয় করলাম, তখন আসলে আমি দেখি, আমি শিশুদিনের কাজ করি, যে তখন অস্তিত্ব না, একটা নিজে আমার আইডেন্টিটি, আচ্ছা আমি অভিনয় করলে পরে এই মানুষগুলো আমার দিকে একটা ফোকাস দিল, দৃষ্টি একটা আকর্ষণ করতে পারলাম। তো দেখি না একটা সার্চ করে এটা দিয়ে কিছু করা যায় না, আমি পাগল হয়ে গেলাম, পাগল মানে নাটক পাগল। 3 মাসের মধ্যে আরেকটি নাটক, প্রতি বছর আমি 3টা 4টা করে নাটক করতাম। আমার পরিবার তো বলতোই যে ও তো নাটক পাগল, ও তো পড়াশোনা হবে কিনা সন্দেহ। তো যাই হোক, আমি পাকিস্তানি আমলেই প্রায় 25টা নাটক করেছি, তার মধ্যে 24টা নাটকই আমি পরিচালনা করেছি। এখন আমার বড়রা আমার নির্দেশনা মেনে নিত, আমি পরে ভাবি যে কী করে কেন আমাকে মানলো। আসলে তখন নির্দেশনা পদ্ধতিটা ছিল যে প্রত্যেকটা চরিত্রের অভিনয় করে তাকে দেখাতে হতো, চাকরের অভিনয় করে দেখাতে হতো যে তুমি এভাবে অভিনয় করে, একজন নায়ক
তার অভিনয় করে দেখাতে হতো, নায়িকা দাদা দাদি মানে বৃদ্ধের অভিনয় সমস্ত চরিত্রগুলি হয়তো পারতাম আমি সব দেখাতে। আমি নির্দেশক হয়ে গেলাম, স্বাধীনতার আগ পর্যন্ত 25টি নাটক করেছি, সেদিক থেকে যাত্রা শুরু, তারপর তো স্বাধীন হলো, আজকে এই পর্যন্ত আসা। আমি 82টা নাটকে নির্দেশনা দিয়েছি, এটা অনেকে ভাবতেই পারে না, আমিও কল্পনা করতে পারি না যে আসলে এই সংখ্যাটা জানতাম না, সংখ্যাটা এত হয়ে গেল, কারণ এর মধ্যে শিশুদের নাটক আছে প্রায় 30টি, আর আমি অভিনয় করেছি প্রায় 60টি নাটকে। এখন আমি অভিনয় করি 2টি নাটকে, একটি সোনায় মাধব আর একটি হলো লীলাবতী আখ্যান। তো সবকিছুর ভিতর দিয়ে নাটকের একটা জীবন, এটা আমার কাছে মনে হয় যে এটা কি বলবো, আমার জীবন যদি বারবার ফিরে আসে আমি হয়তো এই জীবনটাই চাইতাম, এই নাটকের জীবনটাই আমার সবচেয়ে আবেগের, শুধু নয় আমার নেশা হতে পারে, এক ধরনের পেশাও বটে, যদিও সেখান থেকে আমি পেশা হিসেবে তো আর নাটকটা করতে পারি না, আমরা দেখেও পাচ্ছি না, কিন্তু আমাদের নাটককে বলা হয় প্রফেশনাল অ্যামেচার। বিদেশিরা এসে বললো তোমরা কি করে একটা এই ধরনের অ্যামেচার নাটক করো যেটা প্রফেশনাল থিয়েটার মনে হয়, এবং তোমরা এটা দিয়ে পয়সা পাও না এটা ভাবতেই পারি না। তো একজন বললো তোমাদের নাটকে হলো প্রফেশনাল অ্যামেচার, তো সেটা আমার কাছে ভালো লেগেছে। আমরা সেই নাটকের ভেতর প্রফেশনালিজম আছে প্রত্যেকটা, তার মান তার সমস্ত কাজ নিয়ে, এবং সেইভাবেই আমাদের বাংলাদেশের থিয়েটারটা প্রতিষ্ঠিত হয়েছে জাতীয়ভাবে আন্তর্জাতিকভাবে। ধন্যবাদ লাকি ভাই। শুধু দর্শক, আমি একটি বিষয়ে লোভ সংবরণ করতে পারছি না, আপনারা শুনেছেন যে লিয়াকত আলী লাকি, যিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক, যিনি একজন নাট্য নির্দেশক, তার নাট্য নির্দেশনার বিভিন্ন বিষয় তিনি বলেছেন, কিভাবে শুরু হয়েছে তিনি তার যে অনুরাগ নাটকের প্রতি, সে অনুরাগ বিষয়টি হচ্ছে যে তার নির্দেশিত নাটকে আমার নিজেরও অভিনয় করবার সুযোগ হয়েছে, আমার সুযোগ হয়েছে তার সঙ্গে অভিনয় করারও, সে বিষয়ে যদি সময় থাকে আমরা হয়তো একটু আলোচনা করব পরে। আরেকটি বিষয় লাকি ভাই আসি, যেটি যে আপনি বলছিলেন শুরুতে সঙ্গীত দিয়ে আপনার শুরু, পরে নাটকে আসলেন, পরবর্তী জীবনে বোধহয় আরে আবারও আপনি প্রাতিষ্ঠানিকভাবে সঙ্গীতের একটা চর্চা করেছেন। না মানে এটা এরকম নয় যে নাটক করলে গান গাইতে পারবো না বা গান গাইলে নাটক করতে পারবো না, আমরা আমি আমার সঙ্গীতটা নাটকে অনেক সহযোগিতা করেছি, আমি যেসব গান আমি যেসব নাটকগুলি করি, যেমন সোনায় মাধব টোটালটা মিউজিক্যাল, এটা কিন্তু অনেক দলের জন্য সম্ভব না, যেহেতু আমার সেই বিষয়টি আছে। গান করেছি, গান যে খুব করতাম, গান গাই, তো হঠাৎ করে আসলে 75 এলো আমাদের জীবনে, তো তখন তার আগে আমি কিছু কিছু নাটকের ওই গান লেখা থাকতো, যেগুলো সেগুলি সুর করতাম, সুর করে ওই মানে আমি নাটকে সেই গানগুলি ব্যবহার করতাম, কিন্তু 75 আমাদের জীবনে যখন এলো তখন মনে হলো যে কী নিয়ে, কোন শিল্পটা নিয়ে আমি প্রতিবাদটা করব, বা তখন তো আসলে ছোট্ট মানুষ, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, তো মনে হলো যে গানটা তো জানি, দেখি না গানটাই গাই, গান বলা ছেড়ে গান গাই, বঙ্গবন্ধু হত্যার বিচার চাই, ইতিহাস যে বিকৃত একটা ইতিহাস চাপিয়ে দেওয়া হলো আমার কাছে, আমি জানি না আমার আমার সেই অনুভূতি কথা আমি বলতেই পারি, আমার কাছে মনে হয়েছে যে বঙ্গবন্ধু তখন এতিম, এবং বঙ্গবন্ধু বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু, এভাবে তাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হলো, এটা আমার কাছে একটা ছোট্ট মানুষ হিসেবে মেনে নিতে পারিনি, অনেকে পারিনি, যার যার মতো কাজ করেছে, কিন্তু আমি প্রথম হারমোনিয়াম গলায় নিয়ে গান করতাম, এটা বিশ্ববিদ্যালয় জীবনের কথা বলছেন, বিশ্ববিদ্যালয় জীবনে শুরু ডাকসুতে আসার আগের কথা বলছি, তো আমি প্রথমে সাহস পেতাম না বঙ্গবন্ধুর গান করতে সত্যিকার অর্থে, তো ভূপেন হাজারিকার গান করতাম, ভূপেন দার গান করতাম, দুটি গান গাওয়ার পরে যখন সবাই একটা এনভায়রনমেন্ট তৈরি হলো তখন বঙ্গবন্ধুকে নিয়ে একটা গান করতাম, তো ওই সময়ে আমি বেশ কিছু গান আমি রচনা করেছি বা আমি সুরারোপ করেছি, গুন্দার ওই গানটি মুজিব মানিয়ার কিছু না মুজিব মানি মুক্তি, এটা আমি সুরারোপ করেছি, যতদিন রবে পদ্মা মেঘনা সেটি আমি সুরারোপ করেছি, মহাদেব সাহার বিচার চাই, মুজিব হত্যার বিচার চাই, সেগুলো সুরারোপ করেছি, মানে আমি সুরকার হয়ে যেতে হয়েছে আর কি, এটা মনের তাগিদ থেকেই আপনি, মনের তাগিদ দিয়ে অবশ্যই আমি স্বীকার করব যে এটা বঙ্গবন্ধুর ওই হত্যাকাণ্ডের বিচার চাইতে গিয়ে আমার সঙ্গীত একটি বাহন হিসেবে নিতে হয়েছে, এবং তখন আমি সুরকার হয়ে উঠেছি আর কি, কী হয়েছে কী করেছি জানি না, তবে
গুন্দা তার একটা বই আমাকে উপহার দিলেন, বললেন যে আমার প্রিয় সঙ্গীত পরিচালক লিয়াকত আলী লাকি, মুজিববানী মুক্তি এই গানটি যখন আমি স্বররূপ করলাম সেইভাবেই করা। তারপর গান করেছি কিছুদিন আগেও, মানে আমি গান মানে বাংলাদেশ ছাত্রলীগের গানের সুরকার কিন্তু লিয়াকত আলী লাকি, স্বেচ্ছাসেবক লীগের গানের রচয়িতা সুরকার লিয়াকত আলী লাকি। কিছুদিন আগে হলো কে মহিলা যুবলীগ, যুব মহিলা লীগ, সেটি গানটাও সুরটাও আমাকে দিয়ে করানো হয়েছে, সেটি করেছি। তবে সবচেয়ে বলো, সে আমি ইউটিউবে আছে গানটি, সেটি হলো যখন হলি আর্টিজমটা হলো, যেভাবে আমার সরকারের প্রতি, আমার প্রধানমন্ত্রীর উপর একটা আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হলো যে তোমাকে স্বীকার করতে হবে যে এই দেশে জঙ্গি আছে, আইএস আছে, তো এটি কোনোভাবেই তিনি মাথা নত করেননি। তখন আমি একটা গান লিখেছিলাম, সুর করেছিলাম, এটি খুব মানে গীত হয় এবং একটু নৃত্য সংযোজনাও করা হয়েছে, এ মাটি নয় জঙ্গিবাদের, এ মাটি মানবতার, এটি ছিল এই গানটি করেছি এবং এটা শেষ মানে গান সাম্প্রতিক সময়। শুধু দর্শক, আপনারা রেডিও মেট্রোমেইলের চারপাশ অনুষ্ঠান দেখছেন এবং আজকে আমাদের বিশেষ অতিথি হচ্ছেন জনাব লিয়াকত আলী লাকি। তিনি একজন সুরকার, নাট্যকার, নাট্য অভিনেতা, একজন সঙ্গীত পরিচালক এবং সর্বোপরি একজন সংগঠক। তিনি রাজনীতি এবং সংস্কৃতির সঙ্গে সরাসরিভাবে যুক্ত আছেন। এই মুহূর্তে তিনি একটি বড় দায়িত্ব পালন করছেন এবং টরন্টো শহরে ক্যানাডার তিনি ভিজিট করছেন, আমাদেরকে আমাদের সঙ্গে আছেন, আমরা অত্যন্ত আনন্দিত। তাকে ধন্যবাদ দেওয়ার আগে আমরা তার কাছ থেকে একটি বিষয় জানতে চাই, যে শেষ প্রসঙ্গ আমাদের, আপনি যেহেতু বাইরে আছেন, যে দেশের বাইরে যারা সংস্কৃতি চর্চা করছে তাদের উদ্দেশ্যে আপনার যদি, আপনি অনেক কিছু বলেছেন, ইঙ্গিত আছে সেখানে, কোনো খুব স্পেসিফিক যদি কিছু থাকে, নির্দিষ্টভাবে যদি বলতে চান যে তাদের উদ্দেশ্যে যদি কোনো আপনার মেসেজ থাকে সেটি বলতে পারেন আমাদেরকে। না, আমি গভীরভাবে বিশ্বাস করি যে আমাদের প্রত্যেকটা দেশে বাংলাদেশ কালচারাল সেন্টার প্রতিষ্ঠিত হওয়া উচিত। সেই কাজটি করছে বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান, তারা একেবারে নিজের খেয়ে বনের মোষ তাড়ানো, প্রত্যেকের হার্ডশিপ আছে, এর ভেতর থেকেও তারা সময় বের করে যে চর্চাটা করছে তার ভেতর একটা সমন্বয় সাধন হওয়া উচিত। এবং এ কথা আমি আমার পরিষদে প্রস্তাব দিয়েছিলাম যে যেহেতু কালচারাল সেন্টারটা হতে বিলম্ব হচ্ছে, বাংলাদেশ শিল্পকলা একাডেমি একটা শাখা হোক, একটা একটা আমেরিকা একটা শাখা হবে, কানাডা একটা শাখা হবে, ইউকেতে একটা শাখা হবে, তো যা হোক সেটা সেই সময় বিবেচনা নিতে পারেনি, ওটা অনুমোদিত হয়নি। কিন্তু আমি এখনও বিশ্বাস করি যে এই সেন্টারগুলি যখন হবে তখন প্রত্যেকের একটা জায়গায়, কারণ আলাদা আলাদাভাবে কাজ করলে কখনো কখনো ঐক্যবদ্ধভাবে কাজ করাটা কঠিন হয়ে পড়ে, সবসময় আমরা ঐক্যবদ্ধ হতে পারি তা নয়, কিন্তু আমি এটাকে খুব গুরুত্বের সাথে দেখছি যে যে যেখানে কাজ করুক না কেন তাদের সঙ্গে শিল্পকলা একাডেমি একটা যোগসূত্র তৈরি করব, একটা লিঙ্ক তৈরি করব। আমি মনে করি যে বাংলাদেশের মানুষ, বাঙালি, বাঙালি সংস্কৃতির যে শক্তিটা তা সুপ্রতিষ্ঠা করার ক্ষেত্রে যদি একটু একটু ভাবি, একটু ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, তাহলে আমরা বিশ্বে একটি অন্যতম শ্রেষ্ঠ সাংস্কৃতিক এবং সৃজনশীল জাতি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো। ধন্যবাদ লাকি ভাই। শুধু দর্শক, আমরা অনুষ্ঠানের শেষে একটি বিষয় লাকি ভাই যেটি বলেছেন সেটি হচ্ছে যে আমাদের সাংস্কৃতিক মূল্যবোধের ভেতর দিয়েই বিদেশে বিশেষ করে আমরা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে পারি, আমাদের জাতীয় জীবনের যে ইমেজ বিশ্বের দরবারে তার একটি পজিটিভ ইম্প্যাক্ট আমরা রাখতে পারি। আমাদের অনুষ্ঠান দেখবার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাকি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে কথা বলবার জন্য। অনেক অনেক ধন্যবাদ আজকের এই সাক্ষাৎকারের ভিতর দিয়ে, অনেক কথাই হয়তো স্মৃতিতে ছিল, হয়তো সেটি আবার বেরিয়ে আসলো এবং অনেক কথা বলা গেল। ধন্যবাদ ইমামুল হক ইসলোকে, ধন্যবাদ আপনাদের সকলকে।